এক সময় মানুষ টাকার অভাবে সিরোপেন পড়তো এখন অধিক টাকার কারণে সিরোপেন করে ঠিক এমন গ্রামে আসছে মনে করেন বিদেশ থেকে চাচি দেখা কয় ইনালিল্লাহ বাজান কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো কিসের অ্যাক্সিডেন্ট কে যে হাঁটতেছিরা সিরা আমার इज्जत মারছেন আপনি এটা তো বড় সুন্দর সিরিদিকে 5000 টাকা দিয়ে আইপেন চাচি কয় ইনালিল্লাহ কি বলে এই সিরোপেন 5000 টাকা এটা সিরা না এটা আধুনিক কথা দেখেন উলঙ্গপনাকে সে আধুনিকতা মনে করতেছে যদি উলঙ্গপনায় আধুনিকতা হইতো গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক ঠিক কি আগের মতো শান্তি তো আর পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো শাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দুচক মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মশাল্লা দাঁড়ায় আছে মিস না ঠিক নাবে ঠিক জোরে কর লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দোল হাতে সোনার চুরি বিলফি তার ঘরে পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওড়নাটা নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আকা বাঁকা যেন কোনো নাইকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল না হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষের যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো প্যান্ট পরার আদেশ দিয়েছেন শত ঢেকে রাখতে বলছেন ওই জায়গায় ন্যাংটা থাকাটাও জুলুম কথা কয় না কেন এটাও জুলুম আপনার শরীরের সাথে আপনি নিজে জুলুম করবেন যে জিনিসটা যেখানে রাখা উচিত সেটা সেখানে না রাখা কি এই জন্য আল্লাহ পাক বলেন এই জুলুমকারীদের কোন ওজোর আল্লাহ পাক শুনবেন না তাদের উপর লানত এবং তাদের অবস্থান জান্নাত না জাহান্নাম জোরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নবী রাসূলদেরকে প্রেরণ করলেন যেই সমস্ত নবিরসুলের আল্লাপাক রব্বুল আলমিন প্রেরণ করার সময় অসংখ্য বেঈমানদেরকেও পাঠাই নেন এই বেঈমানরা দুনিয়ার জমিনে পয়াকম্বরদের সঙ্গে খারাপ আচরণ করলো আল্লাপাক আলমিন ওদেরকে জোলা জালেম আলেম বলে সম্বোধন করেছেন অসংখ্য জালেমরা দুনিয়ার জমিনে টিকতে পারে নাই আদম পয়াকম্বর থেকে শুরু করে আদম আলাইস্লা সন্তান দুইটার ভিতরে কাবিল ছিল জালেম। জার কারণে হাবিল নিজের হাতে হত্যা করল শুধু হিংসার মনোভাব নিয়ে কিন্তু হাবিল তো জালেমের কাতারে পড়ে নাই হাবিল তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া বলল লা ইন বাসদ্দা ইলাইয়া ইয়াদাকালিতাকুতুলানি মা আনা বিবাসিতিয়া ইয়াদিয়া ইলাইকা লিআকুতু লাকা ইন্নী আখাফুল্লাহ যখন নাকি বড় ভাই কাবিল ছোট ভাইকে মারার জন্য যায় ছোট ভাই ডাক দেয়া বলে তুমি আমার উপর জুলুম করতেছ কারণ শয়তান যখন কোন বান্দার মাথার উপরে চেপে বসে শয়তানটা ততক্ষণ পর্যন্ত শরণা যতক্ষণ বান্দা গুণা না করে আর শয়তান কোন দিক থেকে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিম বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আক্তারহুম শাকিরিন শয়তানটা বান্দার ডানে আসে পিছনে আসে চতুর্দিক থেকে শয়তান বান্দাকে পাকড়াও করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাবিল লাগদিয়া বলল ভাই আমার উপর তুমি জুলুম করবা আমি চাইলেও তোমার উপর জুলুম করতে পারিই জুলুমের প্রতিরোধ করতে পারি কারণ তোমার রক্ত মাংস আছে আমারও রক্ত মাংস আছে তোমার যেমন রাগ আমারও তেমন রাগ তুমি যেমনে মারতে পারো আমিও তেমনে মারতে পারি কিন্তু আল্লাহর কসম তুমি আমাকে আঘাত দিবা আমি তোমাকে কিচ্ছু বলবো না কেন বলে আমি আল্লাপাক রব্বুল আলমিনকে ভয় পাই কারণ তুমি আমাকে মারার পরে তুমি কেমনে জালে মুহে জান্নাতে যাও সেটা আমি দেখব। আর আমি তোমার হাতে কতলা হওয়ার পরে আমি কেমনে জান্নাতে যাই এটাও তুমি দেখে রাখব কারণ ভাইরা আমার আমাদের ওস্তাদরা বলতেন বান্দারা আমার আমাদের ওস্তাদরা বলতেন বান্দা এই দুনিয়ার জমিনে মাজদুম হয়ে কবরে যাও কিন্তু কখনো জালেম হয়ে কবরে যাও না কারণ মাজদুম এমন একজন বান্দা যে বান্দাটার দোয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না মাজলুম দোয়া করতে দেরি হয় আল্লাহ পাক আসমান থেকে মাজলুমের দোয়া কবুল করতে দেরি করেন না জালেম ব্যক্তি যখন জালেম হয় তখন আল্লাহর লানত তার উপরে পড়ে মাজলুম ওই মুহূর্তে যদি আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলে আল্লাহ আমি এই জায়গায় মাজলুম মালিক তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করে নেন এখানে হাবিল মাজলুম যখন নাকি কাবিল হাবিলকে হত্যা করার পর এবার কাবিলের মাথার ভিতরে পেরেশান হয়ে ঢুকে গেল লাশটা তো আমি হত্যা করলাম কিন্তু লাশটা এখন কোথায় রাখব এতটুকু চিন্তা বান্দার কপালের ভিতরে বান্দার دماগে আসে না আল্লাহ এই বান্দাটাকে নফস এর ভিতরে নিজেকে নিজের ধিক্কার দেওয়ার জন্য আল্লাহ তার মাথায় এই কথাটা আনে নাই যে তুমি লাশটাকে হত্যা করেলাই হুন লাশটাকে কেমনে তুমি কি করবা কোথায় রাখবা এইজন্য ফাবাত আল্লাহু গরাবাই ইয়াবহু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরিস আতা আখী আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের লাষ্টা জানাজা কিভাবে কাফন কিভাবে দিবে কোথায় দাফন করবে এটা শেখানোর জন্য এমন একটা প্রাণী পাঠাইলো যেই প্রাণীটাকে মানুষ ধিক্কার দেয় যেই প্রাণীটাকে দেখলে মানুষ তারায় দিতে চায় সেই প্রাণীটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা কাক পাঠাইলো এই কাকটা আরেকটা কাককে হত্যা করলো করার পরে এখন ওই কাকটা যখন মরে গেল এই মরা কাক কি করলো কাবিলের সামনে এসে দূরে একটা জায়গায় যেয়ে বসে বসে মাটি খুঁড়লো মাটি খুঁড়ে তারপরে ওই কাকটাকে এই জায়গায় কবর দিয়া তারপরে চলে গেল। এই দৃশ্য দেখার পর কাবিল মনে মনে চিন্তা করে হায় আফসোস আমি কি করলাম এতটুকুন সহজ বিষয়টা আমি আমার মাথার ভিতরে আনলাম না অথচ একটা কাক আমার শেখায় দিয়ে গেল। এই যে মানসিকভাবে প্রেশানি আল্লাহ রব্বুল আলমিন এই জালেমটাকে দিয়েছেন এ মুসলমান দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে তো অবশ্যই লাঞ্ছিত করেন আবার কিয়ামতের ময়দানেও তাদের কোনো ওজর শোনা হয় না ফেরাউন জুলুম করলো মুসা পয়গম্বরের প্রতি এত বিশাল বড় খোদা হওয়ার পর ফেরাউনের মরণ কেমন হয়েছে জানা আছে না নাই রাত্রিবেলা ফেরাউন তুর পাহাড়ের গোড়ায় যায় বলতো আল্লাহ আমি যে ফেরাউন নমর আমি যে ফেরাউন একটা শয়তান এটা আমি নিজেও জানি সারাদিন বলতো কলা আনা আলা সারাদিন বলতো আমি সবচেয়ে বড় খোদা আমি সবচেয়ে বড় রব আর রাত্রিবেলা যখন যাইতো তখন বলতো আল্লাহ আমি তো জানি আমি নিজও একটা ভন্ড আমি একটা বাটপার কিন্তু মালিক তুমি আমাকে দুনিয়ার জমিনে বাদশাহী দাও খোদাই দাও আমার জান্নাত দরকার নাই রাত্রিবেলা আল্লাহর কাছে চেয়ে চেয়ে তারপরে সকালবেলা খোদাই দাবি করতে না সকালবেলা যখন খোদাই দাবি করত এরকম ভাবে মানুষগুলো যখন আসতো আর বলতো এই যে নদীর পানিগুলো আমার কথায় প্রবাহিত হয় আসমানের সূর্যটাও আমার কথায় এদিক সেদিক নড়ে বৃষ্টিও আমার কথায় আসে এত নাফরমানি আল্লাহর সঙ্গে জুলুম ফেরাউন করল কিন্তু আমরা তার ইতিহাস জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নদীর ভিতরেই ফেরাউনকে আল্লাহ পাক ডুবায় মারলো তখন ফেরাউন ডুবতেছিল তখন ফেরাউন ডাক দেয়া বলে আমি এখন তোমার প্রতি ইমান আল্লাহ অন্যরা যেমন ইমান এনেছে আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দেয়া বলেন আল আনা ওয়া কদা সাইতা কবুল ওয়া কুনতা মিনাল মুসলিমিন এরা জালেমের দল এতদিন পর্যন্ত তোমারে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইমান আনার জন্য বললাম তুমি এতদিন পর্যন্ত ইমান আনো নাই এখন মরার সময় তুমি ইমান আনতেছো এই ইমানের কোনো দাম নাই এ মুসলমান সময় থাকতে ইবাদতের দাম আছে এই জন্য যুবক বয়সে আল্লাহর দরবারে ইবাদত করেন কারণ যুবক বয়সটা ইবাদতের জন্য বানাইছে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে কেন বানাইলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একমাত্র বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলামের জন্যই বানাইলাম ঠিক কিনা যেহেতু বান্দা আল্লাহর গোলামের জন্য সৃষ্টি হয়েছে কোন বান্দা যদি আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি করে এটা কি ভালো না জুলুম এ মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া কোনো ব্যক্তি যদি অন্য কারো গোলামি করে পাঁচটা গোলাম হয়ে যায় এটা আল্লাহর সঙ্গে জুলুম করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জালেমদেরকে আমি আল্লাহ ধরবো তো ছাড়বো না এ মুসলমান এই কারণে নবীর উম্মতরা আল্লাহ যখন ধরে বান্দাদেরকে কোনোদিন ছাড়ে না আল্লাহ বান্দাদেরকে ভালো মতো ধরে তারপরে ছাড়ে মুসা মূসাগম্বরে এতবার বলার পরেও ফেরাউন কোনো দিন মুসাকে মানে নাই কিন্তু যখন আজাব পাকরাও হয়ে গেছে এখন বলে আমি তোমার উপরে ইমান নিয়ে আসবো কিন্তু সময় যখন শেষ হয়ে যায় তখন আর আল্লাহর দরবারে তোবা করার কোনো দাম নাই আল্লাহর দরবারে মাফ চাওয়ার কোনো দাম নাই কারণ দুনিয়ার জমিনটা আপনার আমার এবার বাহাদতের সময় কেউ যদি কেয়ামতের ময়দানে আখেরাতে জান্নাতে যায় দুই রেখাত কেন সারা জিন্দগি নামাজ পড়ার কোনো স্বভাব হবে নাকি জোরে কর সারা জিন্দিগি যদি নামাজ না পড়ে আর কবরে যাওয়ার পরে যদি বলে আল্লাহ আমি নামাজ পড়তে চাই আল্লাহ বলবে নামাজ পড়তে পারো কিন্তু সব নাই আর দুনিয়ার জমিনে থাকা অবস্থা একবার সুবাহান আল্লাহ বলে কেমন সোয়াব বলেন রসুল বলেন একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিবা আল্লাহ পাক জান্নাতের ময়দানে একটা ফলের গাছ লাগায় দিবে এখানে বললে সোয়াব আর ওখানে কেমন পর্যন্ত বললেও কোনো সোয়াব এই জন্য সময়ের জিনিস সময় থাকতে করা এটা বুদ্ধিমানের নবীর উম্মত ফেরাউন কে পাক রব্বুল আলমিন ছাড় দেন নাই